প্রভাবে চীনে সরবরাহ কার্যক্রম বন্ধের সময়সীমা বাড়তে থাকায় দেশ কাঁচামাল আমদানিতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের বাধ্যবাধকতায় গার্মেন্টস সেক্টরের কাঁচামাল সংগ্রহে বিকল্প দেশের সন্ধান পাচ্ছে না বাংলাদেশ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গড়ে না তোলায় চরম সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। তবে এই সংকট মাথায় রেখে ভবিষ্যতের জন্য এখনই পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। শাকতজিপুর ক্যামেরায় বিস্তারিত জানব কমলদের রিপোর্টে। চায়না নববর্ষের জন্য 24 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত ছিল চীনের সরকারি বন্ধ, কিন্তু করোনা ভাইরাস জটিলতা শুরু হয় 2রা ফেব্রুয়ারি পর্যন্ত, প্রথম দফা 10 ফেব্রুয়ারি পর্যন্ত, দ্বিতীয় দফায় সরকারি বন্ধ বাড়ানো হয়। সর্বশেষ 17 ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় দফা বন্ধ ঘোষণা করতে যাচ্ছে চীন সরকার। অথচ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখে আসছে চীন। গত 4 দশক ধরে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হলো বাংলাদেশে গড়ে ওঠেনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান। চীন থেকে কাপড়সহ সব ধরনের কাঁচামাল কিনে আনছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সরকারকে আমরা অনুরোধ করেছি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বিশেষ করে ফ্যাব্রিকের ক্ষেত্রে, টেক্সটাইল মিলের ক্ষেত্রে আরও বাড়ানোর জন্য। বর্তমানে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে পুরোদমে চালু রয়েছে প্রায় 5000 গার্মেন্টস কারখানা। চীনে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত বাংলাদেশের মতো প্রতিটি দেশকে সংকটে পড়তে হয়েছে। যেহেতু আমাদের কাছে র মেটেরিয়ালস নাই, ইয়ার্ন নাই, আমাদের কাছে পর্যাপ্ত ডাইস নাই, যে কারণে আমরা আমাদের এখানে ফেব্রিক অথবা বিভিন্ন অ্যাক্সেসরিজগুলি বানাতে পারি না। গার্মেন্টস ব্যবসায়ীদের মতে বিশ্বের 500-এর বেশি নাম করা বায়ার প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পণ্য কিনছে, কারণ বায়ার প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী কাঁচামাল কিনতে হয় চীনের প্রতিষ্ঠানগুলো থেকে। চেইন যদি ভেঙে যায় তাহলে তো আমরা অল্টারনেটিভ মার্কেটও হঠাৎ করে মানে খুঁজে সাকসেস হওয়ার কোনো পথ নাই, এরকম সংখ্যায় আছে। পরিস্থিতি আসলে খুব ভয়াবহ, মোটেও এটা আমাদের কন্ট্রোলে নাই এবং পোশাক শিল্পের প্রতিটা মালিক মানে খুব একটা আনসার্টেনিটির মধ্যেই এখন ব্যবসা চালিয়ে যাচ্ছে। গার্মেন্টস শিল্প কারখানাগুলোতে বর্তমানে 40 লাখ শ্রমিক নিয়োজিত থাকলেও এই সেক্টরের সাথে সম্পৃক্ত রয়েছে 2 কোটির বেশি মানুষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।